হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মামুনি অ্যান্ড রিদিতা। তো শীত কিন্তু চলেই এসেছে, আর শীতে কিন্তু ফুলকপির পাকোড়া খাওয়া মাস্ট। আর আজকের বিকেলেই মামুনি হচ্ছে ফুলকপির পাকোড়া, আর সাথে বানিয়েছিল গরুর দুধের গরম গরম দুধ চা। সো পাকোড়াটা বানিয়েছিল একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তো সেটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে এখানে চিংড়ি মাছ, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে ব্লেন্ড করা ডান, এবারে হচ্ছে ওই মিক্সচারটাতে বেসন মিলাতে হবে। তো এখানে বেসনটা পরিমাণ মতো দিতে হবে। এরপরে দিয়ে দেওয়া হলো কর্নফ্লাওয়ার, এবারে হচ্ছে এর ভিতরে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মিক্সচারটার ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে, আর অবশ্যই একটা স্প্যাচুলা দিয়ে এভাবে গুলতে হবে, না হলে হচ্ছে দানা থেকে যাবে। এবারে এখানে গরম পানির ভিতরে দিয়ে দিলো হচ্ছে লবণ আর কেটে রাখা ফুলকপি। তো ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে এরপরে দিয়ে দিল। তো ফুলকপিটাকে অলমোস্ট হাফ বয়েল করলেই হবে, কারণ এটাকে ফ্রাই করা হবে, যার কারণে খুব একটা বয়েল করতে হবে না, জাস্ট হাফ বয়েল হলেই হয়ে যাবে। তো এই যে ব্যাটারের ফাইনাল লুক, এটা হচ্ছে একটুখানি ঘন হবে, জাস্ট পাতলা হবে না। আর এই যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হলো, এইদিকে ফুলকপি সিদ্ধ হওয়ার পরে পানি ঝরিয়ে নিলাম। আর এবার হচ্ছে ওই ব্যাটারের ভিতরে সিদ্ধ ফুলকপিগুলো হালকা গরম তেলে এভাবে ভাজতে হবে, অনেক হাই ফ্লেমে ভাজা যাবে না, অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে। আচ্ছা, শীত আসলে কে কে বিকেলে এরকম দুধ চা দিয়ে গরম গরম পাকোড়া খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমার তো এরকম ফুলকপি, বাঁধাকপি, দেন শীতের আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে পাকোড়া খেতে খুবই ভালো লাগে। এই যে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা দিয়ে এত সুন্দর স্মেল বের হচ্ছিল। ওই যে চিংড়ি মাছ বাটা দিয়েছে, যার কারণে হচ্ছে একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছিল, আর একটা সুন্দর গ্রিনিশ কালারও আসছে, এটা হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার কারণে। আর এরকম ইউনিক রেসিপি কার কার আম্মু বানায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ট্রাস্ট মি, এরকম একটা ইউনিক মজাদার পাকোড়া যদি তোমাদের বাসার সবাইকে একটা চায়ের আড্ডাতে বানিয়ে খাওয়াও, জীবনে আর কোনো প্রশংসার কোনো তুলনাই থাকবে না, এটা হবে বেস্ট প্রশংসা। সো ইয়া, এরকম কথা বলতে বলতে পাকোড়া বানানো ডান, এবার হচ্ছে উঠিয়ে নিল, জাস্ট লুক অ্যাট দ্য কালার। আর হ্যাঁ, এটা কিন্তু মাত্র মাঝারি একটা সাইজের ফুলকপি দিয়ে বানানো হয়েছে, বাট দেখো কতগুলা হয়েছে, তাই না? মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম, চলেন সেটা শোনাই। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। কেমন হয়েছে বন্ধুরা? চুমুকে চুমুকে মুগ্ধতা, এক কাপ দুধ চা, দুধের ঘনতা, চায়ের তেজ, দুয়ের মিলন, চোখে মুখে হাসির ছড়িয়ে এক নতুন জীবন। দুধের সাদা, চায়ের কালো, দুয়ের মিশ্রণ মনকে করে শান্ত শীতল। এক নতুন উদ্দীপন, চুমুক দিয়ে নিয়ে এক কাপ দুধ চা, মন ভরে যায় এক নতুন ভালোবাসায়। এই ভালোবাসা আজীবন থাকে, এক কাপ দুধ চায়ের মাঝে লুকিয়ে। তো কেমন লাগলো আমার কবিতা? সাথে আছে ঘন গরুর দুধের চা আর মামুনের স্পেশাল ফুলকপির পাকোড়া। সো আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ সুন।